প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিখ্যাত পাঁচজন লম্পটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে পাঁচজন লম্পট সারা বাংলাদেশে তাদের নামকে বিস্তৃত করে দিয়েছে তার মধ্যে একজন উল্লেখযোগ্য লম্পটের নাম হচ্ছে সেনচুরি মানিক স্ক্রিনে দেখে আপনারা ভালো করে লক্ষ্য করুন যার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সেনচুরি মানিক তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন এবং সেখান করে একটা দলীয় রাজনীতি করতেন এবং প্রতিদিন মানে তিনি কেন এত এতটা লম্পট তিনি প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসতেন এবং বাসর ঘর সাজাতেন অর্থাৎ তিনি তার বন্ধু বান্ধবদের সাথে তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে আমি প্রতিদিন একটা করে মেয়ে মানে ভার্জিন মেয়ে এনে আমি বাসর করব। ঠিক তেমনিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে তার একটা ডেরা ছিল সেই ডেরাতে প্রতিদিন ওই যে গ্রাউন্ড থেকে যে সমস্ত মেয়েরা আসে সেই সমস্ত মেয়েদেরকে মানে নানা রকমভাবে যে যদি সেঞ্চুরি মানিকের কথায় তুমি রাজি না হও তাহলে তুমি হোস্টেলে থাকতে পারবে না এখানে পড়াশোনা করতে পারবে না অর্থাৎ চারিদিক থেকে তোমার সমস্যা হবে তো বাধ্য হয়ে গ্রামের সহজ সরল মেয়েরা সেঞ্চুরি মানিকের এই কুপ্রস্তাবে রাজি হয়ে যেত এবং তাদেরকে নিয়ে একের পর এক ধর্ষণ করতো সেঞ্চুরি মানিক বাসর ঘর তো ফুল দিয়ে এই যে এই মানিক ঘর ফুল দিয়ে সাজিয়ে এরপরে মেয়েটাকে সেখানে রাত ভর রঙ্গলীলা করতো সেই মেয়েটার সাথে তো এইভাবে একটা দুইটা দশটা বিশটা পঞ্চাশটা করতে করতে একশোটা দিন সে মেয়ে ধর্ষণ করে এরপরে সে মিষ্টি বিতরণ করে উল্লাস করে জানি আমি একশোটা মেয়ের সম্রান মানে একশোটা মেয়ের ইঞ্জোথানি করেছি তো এরপর থেকে এই মানিকের নাম পড়ে যায় সেঞ্চুরি মানিক অর্থাৎ একশো তো মেয়ের সাথে সহবাস করেছে বা একশো মেয়েকে ধর্ষণ করেছে এই সেঞ্চুরি মানিক এরপর থেকে বিষয়টা মিডিয়ায় যখন জানাজানি হয়ে যায় সে বাংলাদেশ থেকে বিদেশে পাড়িয়ে জমিয়ে দেয় এখন সে কোন দেশে আছে এটা অনেকেই হয়তো জানে না তো প্রিয় দর্শক এই সেঞ্চুরি মানিক সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন দেখে হয়তো মনে করতেছেন মাথায় টুপি মুখে দাড়ি তো এটা খুব পরেজ গেল লোক হতে পারে এইটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত লম্পট এর কাহিনী যদি আপনি জানেন তাহলে মনে হবে যে জুতা সুডে একে পিটাই সু সুবর্ণচরে চলে দু হাজার আঠেরো সালে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একজন মহিলা আপনারা ভোট দিয়েছিল নৌকার বিপক্ষে অর্থাৎ অন্য বিএনপিতে বা বিএনপিতে ভোট দিয়েছিল তো তিনি কেন বিএনপিতে ভোট দিল এখন ভোটের অধিকারটা সবার আছে আমি ইচ্ছা করলে আমি নৌকায় ভোট দিতে পারি বিএনপিতে ধানা শেষে ভোট দিতে পারি বন্য এতে ভোট দিতে পারি মানে আমরা তো স্বাধীন দেশে নাগরিক তো ওই মহিলাটা যখন নৌকার বিপক্ষে ভোট দেয় তখন এই মেম্বার এই মুন্সি মেম্বার তিনি দল বল সহকারে নিয়ে রাতের বেলা ওই নারীকে ধর্ষণ করে শুধু ধর্ষণ নয় মা মেয়েকে একসঙ্গে বিছানায় ফেলে এখানে মা আর এখানে মেয়ে কতটা নিকৃষ্ট মানের হইলে পারে এই ধরনের কাজ করতে পারে কতটা পশু হইলে পারে এই কাজটা করতে পারে একটু চিন্তা করে দেখেন যে এতটা নিকৃষ্ট মানের লোক যে মা এবং মেয়েকে একই বিছানায় ফেলে ধর্ষণ করতেছে তাও একের পর এক এ প্রথম মানে প্রথম রাউন্ডে এই এ শুরু করে এই বদমাসটা প্রথমে শুরু করে এরপর এর যে লোকজন ছিল ক্রমান্বয়ে আপনার ওই মেয়েটাকে ধর্ষণ করতেই থাকে তো এরপরে বিষয়টা যখন সাংবাদিক জানাজানি হয় তো পরবর্তীতে পুলিশ জানাজানি হলে তাদেরকে অ্যারেস্ট করা হয় তবে কতটুকু তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে হয়তো জানি না তবে এই হিসাবে আমরা বলতে পারি যে বাংলাদেশের বিখ্যাত লম্পটের মধ্যে একজন অন্যতম লম্পটের নাম হলো এই মুলশি মেম্বার বাংলাদেশের আরেকজন বিখ্যাত লম্পটের নাম হচ্ছে ওসি প্রদীপ ওসি প্রদীপকে কেন লম্পট বলছি এর কারণ হচ্ছে ওসি প্রদীপ যখন কোনো ব্যক্তিকে থানায় ধরে নিয়ে আসত এরপরে তার স্ত্রী যখন ছাড়াতে আসতো এরকম অনেক ঘটনা ঘটেছে এটা ভিডিওতে কিন্তু আসছিল যে তার স্ত্রী যখন ওসি প্রদীপের থানায় যেত যে আমার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য তার স্ত্রী যদি দেখতে শুনতে একটু ভালো হতো ওসি প্রদীপ তখন তাকে অফার করে বসতো যে ঠিক আছে আমি তোমার স্বামীকে ছেড়ে দেব। তার বিনিময়ে এক রাত আমার সঙ্গে তোমার কাটাতে হবে তো তখন বাধ্য হয়ে বাধ্য হয়ে ওসি প্রদীপের সঙ্গে রাত্রি যাপন করত সেই এলাকার মানুষের স্ত্রীরা তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এইভাবে ওসি প্রদীপ যে কত নারীকে ধর্ষণ করেছে মানে সে তো ক্রস ফায়ারই করেছে দেড়শোর উপরে দেড়শোর উপরে মানুষকে ক্রস ফায়ার উপরে নির্বিচারে সে মেরে ফেলেছে আদালতে কোনো সাপর্দ করার আগেই তো এইভাবে সে ধর্ষণ করেছে একশোর উপরে বা কত ধর্ষণ করেছে এর কোনো ঠিকানা নাই যাকে পছন্দ হতো তাকেই ধর্ষণ করতো অর্থাৎ টেকনাফের রাজত্ব ছিল কিন্তু এই ওসি প্রদীপের তো সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি বাংলাদেশে একজন বিখ্যাত কুখ্যাত এবং নিকৃষ্ট মানে লম্পটের মধ্যে একজন নিকৃষ্ট লম্পটের নাম হচ্ছে এই ওসি প্রদীপ বাংলাদেশের আরেকজন বিখ্যাত লম্পটের নাম হচ্ছে বাটপার সাহেব যদি আপনি গুগলে বাটপার সাহেদ লিখে সার্চ করেন এই ছবিটা কিন্তু চলে আসবে মানে এই শাহেদের থোবড়াটা আপনি দেখতে পারবেন এর কারণ হচ্ছে তিনি এতটাই বাটপার এতটাই লম্পট যে তার যে রিজেন্ট গ্রুপ ছিল রিজেন্ট গ্রুপের যে হসপিটাল ছিল সেই হসপিটালে করোনার নামে মানে ভুয়া চিকিৎসা ভুয়া ভ্যাকসিন এবং রোগী ধরে এনে তিনি ওখানে রাখতেন এবং অনেকে বলে যে বড় বড় লিডারদেরকে তিনি নারীও সাপ্লাই দিতেন অর্থাৎ তিনি লম্পটের এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষের সাথে বাটপারি লম্পটগিরি করতে করতে চিটারি বাটপারি করতে করতে শেষ পর্যন্ত সে কিন্তু তিনি ধরা খাইছিলেন অর্থাৎ তাকে বলা হয় পাপিয়ার সহদর পাপিয়া তো পাপিয়াকে তো আপনারা চেন যে সারা বাংলাদেশে বিভিন্ন ভিআইপি ব্যক্তিদেরকে যিনি নারী সাপ্লাই দিতেন তাকে বলা হয় পাপিয়া এবং এই পাপিয়ার সহদর এই বাটপার সাহেব তো প্রিয় দর্শক এই বাটপা সাইড সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের বিখ্যাত এবং কুখ্যাত লম্পটের মধ্যে আরেকজন কুখ্যাত লম্পটের নাম হচ্ছে এমপি নাজিম এমপি নাজিম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি তাও একটা স্ক্রিনে একটা ভিডিও দেখাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন তিনি হয়তো কোনো কিছু করার জন্য রেডি হচ্ছেন তো একটা নারী এনে তিনি এখন রঙ্গলীলা করবেন তো যাই হোক সাহেব এটা এখন একটু কাইটা দাও তো এই যে এমপি নাজিম তো তিনি এত পরিমাণের লম্পট তার এলাকাতে তার সংসদীয় এলাকাতে যে যদি কোনো নারীকে তার ভালো লেগে যেত তো বয়সটা দেখেন বয়সটা কিন্তু সাইটের ক্রস করে গিয়েছে তো তারপরও তার লোচ্চামিঠে কিন্তু কখনো বন্ধ হয় নাই তার এলাকাতে যদি কোনো নারীকে পছন্দ হয়ে যেত যেভাবে হোক যেহেতু তিনি একটা প্রভাবশালী মানুষ তার পাওয়ার আছে তো তার পাওয়ারটাকে অপব্যবহার করে তার বিছানায় ওই নারীকে কিন্তু নিয়ে আসত সেই নারী যদি আসতে রাজি নাও হয় তার লোকজন দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার বিছানায় নিয়ে আসতো এই এমপি নাজিম এভাবে কত মা বোনের ইঞ্জোট লুটে নিয়েছে এই এমপি নাজিম তার কোনো কিন্তু ঠিক নেই তার কোনো হিসাবও নেই একজন এমপি হচ্ছে জনগণের সেবক একজন এমপি মানুষ যদি বিপদে পড়ে আগে যাবে হচ্ছে থানায় এরপরে যদি সুরাহ না হয় ছোটো যাবে তার জনপ্রতিনিধির কাছে যাকে ভোট দিয়ে সে তার এমপি পানিয়েছে সেই এলাকার মানুষজন যেখানে এমপি কাছে একজন নিরাপত্তার দাবি করে যে নিরাপত্তার আশ্রয়স্থল হচ্ছে এমপি সেই এমপির কাছে গড় ধর্ষণের শিকার হয় এরকম নারীরা তো যেটা বললাম যে প্রতিনিয়ত যেই নারীকে পছন্দ হতো সেই নারীকেই নিয়ে আসতো এমপি নাজিম তো সুতরাং রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন আর এই এই প্রসঙ্গে আর কিছু বলার চলে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচজন বিখ্যাত এবং কুখ্যাত বাটপারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এই কুখ্যাত পাঁচজন বাটপার সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে